আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আজকে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি নিয়োগ বিজ্ঞপ্তি আমরা দেখব। তো চলুন দেখা যাক কথা না বলি। এখানে নিয়োগ দিয়েছে তিনটি পদে। প্রথম যে পদটি আছে সহকারী প্রকৌশল, 22,000 থেকে 53,060 টাকা, পদের সংখ্যা 37, গ্রেড 9। সরাসরি নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 30। শিক্ষাগত যোগ্যতা প্রথম পদটির জন্য কোন স্বীকৃত ইনস্টিটিউট হইতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা সিভিল ইঞ্জিনিয়ার স্নাতক ডিগ্রি কোন পরীক্ষা তৃতীয় বিভাগ বা শ্রেণী সমমানে সিপি গ্রহণযোগ্য নয়। আবেদনের ক্ষেত্রে সকল জেলা আবেদন করতে পারবেন। 2 নম্বর যে পদটি আছে ডাটা এন্ট্রি অপারেটর, বেতন 9,300 থেকে 22,490 টাকা। বেতন